তো সবাইকে শুভেচ্ছা আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে টপিক যেটা হবে সেটা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি মডুলেশন টেকনিক, কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশনের সাথে আমরা আরেকটি ডাটা পাঠাবো, সেটা হচ্ছে RDS, অর্থাৎ রেডিও ডাটা সিস্টেম। তো রেডিও ডাটা সিস্টেম FM-এ কীভাবে প্রেরণ করা হয়, বা ব্রডকাস্টিংয়ের ভূমিকা কী, এই মডার্ন টেকনোলজিটা কীভাবে কাজ করে, সেই সব কিছু আজকে আমি আলোচনা করব। তো এর প্র্যাকটিক্যাল, তারপরে এর ফ্রেম রেট, ডাটা রেট, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আমার RDS জিনিসটা কি সেটা দেখি। তো এই যে RDS, RDS এর পূর্ণ অর্থ হচ্ছে, তো RDS এর পূর্ণ অর্থ হচ্ছে রেডিও ডাটা সিস্টেম। এই রেডিও ডাটা সিস্টেম মূলত FM এর 200 কিলোহার্জের মধ্যে 57 কিলোহার্জ স্পেকট্রাম ব্যবহার করে, 57 কিলোহার্জ স্পেকট্রাম ব্যবহার করে কিছু ক্যারেক্টার সেন্ড করে, যেমন PID, তারপরে স্টেশনের নাম, তারপরে রেডিও টেক্সট ইত্যাদি। তো এখানে এটা দেওয়াই আছে, এখানে বোর্ড ভার্সন ক্যারিজ দেওয়া আছে, এটা হচ্ছে 1.2 কিলোবিট পার সেকেন্ডে যায় 57 কিলোহার্জ সাব ক্যারিয়ারে। আর স্টুডিওর যে ডিফারেন্স এটা তো আপনারা জানেন, যে 33 কিলোহার্জ যোগ 15 কিলোহার্জ ইকুয়াল টু 53 কিলোহার্জ, লিভিং 4 কিলোহার্জ দি লোয়ার সাইড ব্যান্ড অফ দি RTS সিগনাল। তো RTS এর ইতিহাস এখানে আছে, ডেভেলপমেন্ট এটা কীভাবে কী কারণে উন্নত করা হয়েছে, তারপরে RDS এর ভার্সন কয়টা, RDS এর কোথায় কোথায় আর কি ইউজ করা হয়, RDS এর ভার্সন, এগুলা আর কি মূলত উইকিপিডিয়াতে দেখতে পারে। তো RDS সিস্টেমের ব্যান্ডওয়াইডটা আমরা একটু দেখি। আর মূলত আপনাদের L+R বেসব্যান্ড, মূলত স্টুডিওর ক্ষেত্রে কীভাবে RDS পাঠানো হয়, L+R বেস ব্যান্ড অডিও 50 হার্জ থেকে 15 কিলোহার্স, এটা হচ্ছে আমার র অডিও। আর 19 কিলোহার্স আমার এটা স্টুডিও, স্টুডিও FM এর যে ব্লক ডায়াগ্রাম বা যারা স্টুডিও FM ট্রান্সমিটার নিয়ে কাজ করছেন তারা ভালো জানবেন। তো মডুলেটার আমরা যখন স্টুডিও উৎপন্ন করি তখন 19 কিলোহার্জে পাইলট ক্যারিয়ার প্রেরণ করা হয়, পাইলট ক্যারিয়ার, আর ওখানে অডিও ক্যারিয়ার। এরপর হচ্ছে আমার 38 কিলোহার্জ সাব ক্যারিয়ার থাকে, এই সাব ক্যারিয়ার, পাইলট ক্যারিয়ার আর বেস ব্যান্ড মিলে এটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্টুডিও FM। তারপরে এখান থেকে যে 57 কিলোহার্জ এক্সট্রা থাকে, এই 57 কিলোহার্জের মধ্যে মূলত RDS ডাটা তারপরে প্রেরণ করা হয়। এখন আরেকটি ছবি দেখি, RDS এর ফ্রেম রেটটা কীরকম, এটা হচ্ছে মূলত RDS ফ্রেম রেট। তা 57 কিলোহার্জের মধ্যে কী কী আছে, 57 কিলোহার্জের মধ্যে আছে PI কোড। এই PI কোডের মান সবসময় 9000 থাকে, ডিফল্ট থাকে 9000, আমি সেটিংসে দেখাই দেবো পরবর্তী ফুটেজে। তারপরে হচ্ছে কোয়াড প্লাস অফসেটে প্যারাটি বিট জেনারেটর বা বিট বিট ফ্লিপের জন্য যে ব্যবস্থা সেটা। তারপরে এখানে হচ্ছে গ্রুপ টাইপ আর কোড। গ্রুপ টাইপ মূলত 2 ডিজিটের হয়, আর এখানে 5 ডিজিট আছে, মানে 5টা ই নিয়ে 2টা ক্যারেক্টার গঠিত হয় গ্রুপ কোড। তারপর BTP, তারপর PYT, PYTতে মূলত এটা কোন ফ্রিকোয়েন্সিতে অপারেট হচ্ছে সেটা দেখায়। স্পেয়ার বিটস, এই যে এতটুক যেটা আছে এর ভিতরে আমাদের রেডিও টেক্সট থাকবে, অর্থাৎ আমি অনুষ্ঠানের নাম সম্প্রচার করতে পারবো। তারপর মডিফাইড আচ্ছা এখানে আছে, এখানে আছে আওয়ার কোড, মানে কত ঘন্টা, তারপরে এখানে আওয়ার, হ্যাঁ এটা কত ঘন্টা দেখাচ্ছে, এটা মিনিট, লোকাল টাইম অফসেট যেটা আমি ওই প্রথম ফুটেজে দেখাইছি। তারপর এখানে আর আছে সেন্স অফ লোকাল টাইম অফসেট, তারপর হচ্ছে কোয়াড অফসেট সি, মানে 57 কিলোহার্জের মধ্যে এতগুলো আছে স্পেকট্রাম, এতটুকু স্পেকট্রাম যার মাধ্যমে মূলত RDS প্রোটোকলের মাধ্যমে ডেটা পাঠানো যায়। তো এই RDSটা কোথায় ইউজ হয়, RDSটা মূলত ইউজ হয় মেট্রোপলিটন এলাকায়, যেখানে দেখা গেলো গাড়িতে বা গাড়ি তারপরে অন্যান্য অ্যাপ্লায়েন্সে নোটিশ পাঠানোর জন্য, যখন আর কি FM রেডিও চলন অনেক অতিরিক্ত বেশি ছিল তখন মূলত FM গান শোনার সময় নিচে এরকম নোটিশ দেখা যেত। এই নোটিশের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, তারপরে নিউজ শিরোনাম, অনুষ্ঠানের ক্যাটাগরির মধ্যে পড়ে সে অনুষ্ঠানের গানের ধরন, তারপরে অনুষ্ঠানের শিডিউল ইত্যাদি ওই RDS এর মাধ্যমে, অর্থাৎ রেডিও ডাটা সিস্টেমের মাধ্যমে প্রেরণ করা হয়। তো আমি এরপরে কিছু ফুটেজ আমি আপনাদের সাথে দেখাচ্ছি, মূলত আমি এখন যে ফুটেজটা প্লে করব সেটা হচ্ছে মূলত এই GMPX-টা কীভাবে অন করতে হয়,
আপনাদেরকে আমি জেএমপিএক্সটার কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জেএমপিএক্স তো এখানে জেএমপিএক্স এর যে সফটওয়্যারটা এটা ওপেন সোর্স, এটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এখানে কোনো সেটিং চেঞ্জ ফেস করার দরকার নাই। প্রথমে আমার ইনপুট কোথা থেকে ইনপুট আর কোথা থেকে আউটপুট এটা বেশি আমার ধারণা থাকতে হবে, নাহলে এটা ঠিক মতো কাজ করবে না। তো এটা আরও অগ্রসর হয়ে দেখি। তো এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, এই আরডিএস প্রেরণ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা ভালো সাউন্ড কার্ড থাকতে হবে। যে সাউন্ড কার্ড 192 kbps ডাটা স্যাম্পেল করতে পারে, মিনিমাম 192 kbps ডাটা স্যাম্পেল করতে পারে। না হলে যদি 192 kbps ডাটা স্যাম্পেল করতে না পারে তাহলে এটি মূলত ট্রু অডিও হতে পারবে না আর আরডিএস প্রোটোকল উৎপন্ন করতে পারবে না। খালি অডিও আসবে কিন্তু আরডিএস ডাটা আসবে না। তাই অবশ্যই অবশ্যই সিস্টেম থেকে দেখে নিতে হবে যে কত স্যাম্পল সীমা কতটা নিতে পারে। আর এইগুলো হচ্ছে সেটিং, আমি সবগুলোতে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার মোবাইল, এই মোবাইলটা হচ্ছে লাইটেল, এটা একটা মিডিয়াটেকের মোবাইল। তা এই মোবাইলটা অনেক আগের মোবাইল, এই মোবাইলে আরডিএস সাপোর্ট আছে। যে আমি যখন এটা প্লে করব, আমি একটু কনফিগার করে নিই, যখন প্লে করব তখন দেখেন আমার এখানে নোটিস চলে আসছে। প্রথমে আসছে আমার চ্যানেল নাম, আর দ্বিতীয়ত হচ্ছে রেডিও টেপ হিসাবে ইনস্টিটিউটের নাম দিয়ে দিচ্ছি সেটা আসছে। তা এখন এই মোবাইল দেখে আমরা আরেকটা মোবাইলে দেখি এটাতে কী অবস্থা হয়। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, স্যাম্পনি E25 সেট, এটা তো আরডিএস সাপোর্ট আছে। তো দেখি এটা আসে কি না। প্রথমে আমার চ্যানেলের নাম আইছে, এরপর আবার নোটিস চলে আসছে, অর্থাৎ রেডিও টেক্সট চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, অর্থাৎ FM এর মাধ্যমে যে অ্যাডভান্স কমিউনিকেশন হতো আগে সেটার একটা ডেমনস্ট্রেশন আমি আপনাদেরকে দেখাইছি। তো এটা অর্থাৎ FM ট্রান্সমিশনের একটি উন্নত সংস্করণ বলা যায়। এখানে সার্কিটে কোনো ফিজিক্যাল পরিবর্তন হয়নি, সাধারণত FM ট্রান্সমিটারের মাধ্যমেই আরডিএস পাঠানো যায়। তবে PLL ট্রান্সমিটারের ভিতরে যদি আরডিএস ইনপুট দেওয়ার চেষ্টা করেন তাহলে PLL ট্রান্সমিটার আরডিএসের যে ক্যারিয়ারটুক ওটুক বাদ দিয়ে খালি অডিওটুক সেন্ড করে। কারণ PLL ট্রান্সমিটার হচ্ছে ডিজিটালি স্যাম্পলিং হয়, অর্থাৎ আপনার 0-20 kHz যে অডিও খালি ওটুক ব্যান্ড নেবে, এর বেশি যে এক্সট্রা ব্যান্ড থাকলে ওগুলো কাট করে দেবে। তাই PLL ট্রান্সমিটার মাধ্যমে আরডিএস সেন্ড করা যাবে না। তা এর জন্য আমাদের যে আগের যে সার্কিটটা বানাইছিলাম, অর্থাৎ যেটা এমও না, FM মডুলেশনও না, কিন্তু থিওরিক্যালি FM মডুলেশন বলা যায়, তো সেই সার্কিট দিয়ে আমি মূলত এটা আপনাদেরকে ট্রান্সমিট করে দেখিয়েছি। তো এর ভিতরে যখন আরডিএস ইনপুট দেওয়া হয় তখন আমি যদি একটা অটোটিউন করি, অটোটিউন করলে সাথে সাথে আমার এই চ্যানেলটা চলে আসে, অর্থাৎ 200 kHz স্পেকট্রাম নিয়মিত প্রতিফল নিয়মিত ট্রান্সমিশনের মাধ্যমেই আমার আরডিএস মেসেজ সহ অটোটিউনে ধরে ফেলে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।